যখন থেকে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি তখন থেকে ব্যর্থহীনভাবে কথা বলছি যে ভাস্কর্য যারই হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, সেই ভাস্কর্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান। এবং আমরা যে ভাস্কর্য অপসারণের দাবি জানাই সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো আমাদের নির্ধারণ নেই। জিয়াউর রহমানের তো ভাস্কর্য ছিল, ওই সময় তো আন্দোলন করলেন না, এখন করতেছেন। জিয়াউর রহমানের ভাস্কর্য কোনো জাতীয়ভাবে কোথাও কখনো এমন ভাবে প্রতিষ্ঠিত হয়েছে, জাতীয়ভাবে সেটা প্রচারিত হয়েছে এমন কোনো কথা আমাদের সেই সময় জানা নেই। এবং যখন থেকে আমরা ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছি তখন থেকে ব্যর্থহীনভাবে কথা বলছি যে ভাস্কর্য যারই হোক, জিয়াউর রহমানের হোক অথবা অন্য কোনো ব্যক্তির হোক, সেই ভাস্কর্যের বিরুদ্ধেই আমাদের অবস্থান। এবং আমরা যে ভাস্কর্য অপসারণের দাবি জানাই সেখানে কোনো ব্যক্তি বিশেষের কোনো আমাদের নির্ধারণ নেই। আমরা সকল ভাস্কর্যের অপসারণের দাবি জানাই, জিয়াউর রহমানের ভাস্কর্য সহ। এবং আমরা অপরিষ্কার ভাষায় বলি যে আমরা যদি আমাদের আইনগতভাবে, নৈতিকভাবে, রাজনৈতিকভাবে এবং রাষ্ট্রীয়ভাবে আমাদের সেই সামর্থ্য থাকলে আমরা জিয়াউর রহমানের ভাস্কর্য সহ সকল ভাস্কর্যকেই আমরা মুসলমানদের জনপদ থেকে অপসারণ করার, অন্তত রাষ্ট্রীয় পর্যায় থেকে অপসারণ করার উদ্যোগ আমরা নিতে পারি।